তুমি কি দেখনি সেই ডাক্তারকে যে ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে যে মুসলিম হয়ে গিয়েছিল? তুমি কি শোনোনি সেই বিজ্ঞানীর কথা যে চাঁদে যেয়ে দুনিয়াতে বাজা আজানের শব্দ শুনতে পেয়েছিল? তুমি কি দেখনি সেই বিজ্ঞানীকে যে চাঁদে ভ্রমণ করতে যেয়ে চাঁদের গায়ে ফাটা দাগ দেখতে পেয়েছিল যা নবীজির আঙ্গুলের ইশারায় ফেটেছিল? তুমি কি শোনোনি সেই খ্রিস্টান ভাইয়ের কথা যে আমাদের দিনি ভাইকে খ্রিস্টান করতে যেয়ে নিজেই মুসলিম হয়ে গিয়েছিল? তাহলে কেন তুমি হতাশ যখন তুমি সত্যের পথেই ইসলামের পথে আসো? তুমি কি জানো না তোমার চাওয়া পাওয়া তোমার কবরের সঙ্গী হবে না, সঙ্গী হবে শুধু তোমার আমল? এত কিছু জানার পরেও তুমি কেন হতাশ জানো? কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু, যে নিজে পথভ্রষ্ট হয়ে তোমাকেও পথভ্রষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। জেনে রাখো, মানুষের থেকে শয়তান অনেক বেশি শক্তিশালী।